হ্যালো বন্ধুরা গুরুকুল লাইভে আপনাদের আরও একবার স্বাগতম আমি শাফি আবদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং হয়ে বিতর্ক করতাম এবং সম্প্রতি আমি বিতর্ক নিয়ে একটি বইলি সম্পাদনা করেছি আজকের বিতর্ক প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যপান্ত নামে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কেন বিতর্কে সংজ্ঞায়ন নয় চরিত্রায়ন করবেন আপনারা এর আগে সম্ভবত যত ওয়ার্কশপ করেছেন বা এর আগে লেখা যত বিতর্কের বই পড়েছেন সেই প্রত্যেকটি জায়গাতেই আপনাদেরকে বলা হয়েছে যে প্রস্তাব পাওয়ার পরে বিতর্কের শুরুতেই প্রস্তাবের বিভিন্ন অংশের সংজ্ঞায়ন করতে হবে বা আপনারা যদি টিভি বিতর্কও দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে বিতর্কের শুরুতেই বক্তারা অর্থাৎ পক্ষ এবং বিপক্ষের প্রথম বক্তা প্রথমেই সংজ্ঞায়ন দিয়ে শুরু করেন আমি আজকে এই বহুল প্রচলিত ধারণার বিপরীতে দাঁড়িয়ে বলবো যে আসলে বিতর্কে সংজ্ঞায়ন করা উচিত নয় বরং চরিত্রায়ন করা উচিত তো সেই আলোচনায় যাওয়ার আগে প্রথম প্রশ্ন হচ্ছে সংজ্ঞায়ন কি। সোজা কথায় যে কোনো প্রস্তাবে অসংখ্য কিওয়ার্ড থাকে এবং ওই কিওয়ার্ডগুলো কি ওই কিওয়ার্ডগুলো সংজ্ঞা দেওয়াটাকেই আমরা বলি সংজ্ঞায়ন যুক্তি প্রয়োগের আগে আমাদের একটা মজবুত ভিত্তি দরকার হয় সংজ্ঞায়ন হচ্ছে সেই মজবুত ভিত্তি কিন্তু এটা যদি এতদূর পর্যন্তই সীমাবদ্ধ থাকতো যে সংজ্ঞায়নের মাধ্যমে আপনি শুধুই বিতর্কে একটি মজবুত ভিত্তি তৈরি করছেন তাহলে কোনো সমস্যা ছিল না সমস্যা হয়ে যায় সংসদীয় বিতর্কে এসে একটি নিয়মে আপনারা যারা সংসদীয় বিতর্কে সম্পর্কে জানেন তারা অবশ্যই পড়েছেন বা জেনেছেন যে সংসদীয় বিতর্কে বিভিন্ন প্রপঞ্চগুলো সংজ্ঞায়ন প্রধানমন্ত্রী করেন এবং প্রধানমন্ত্রী সহ সংসদের বাকি সকলকে অর্থাৎ বিরোধী দলকেও প্রধানমন্ত্রী যে সংজ্ঞায়নটি করেছেন সেই সংজ্ঞায়নটিকেই মেনে নিতে হবে এই নিয়মের অজস্র ব্যত্যয় আমরা দেখি আমরা দেখি যে বিতর্ক জেতার জন্য প্রধানমন্ত্রী বা সরকারি দল এই সংজ্ঞায়নে বিভিন্ন মারপ্যাচ করেন এবং শুধু মারপে মারপ্যাচেই সীমাবদ্ধ না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সংজ্ঞায়নে মারপ্যাচ এতটাই হয়ে যায় যে শব্দের অর্থাৎ যে শব্দটি সংজ্ঞায়নটি করা হচ্ছে সেই শব্দের আবিধানিক অর্থের ধারে কাছেও নেই এমন কোনো জায়গায় সংজ্ঞায়নটি করা হয় আমার নিজের একটি অভিজ্ঞতা বলি আমি নিজে দেখেছি যে একটি বিশ্ববিদ্যালয়ের দল শুধুমাত্র বিতর্ক জেতার জন্য সাংবাদিকতা নিয়ে বিতর্ক ছিল সেই বিতর্কে সাংবাদিক বলতে বুঝিয়েছিলেন রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে দেখুন এটি কোনো সেন্স ক্রিয়েট করে না কোনো মানে নেই শুধুমাত্র বিতর্ক জেতার জন্য এই কাজগুলো করা হয়েছে এবং যার ফলে বিতর্ক খারাপ হয়েছে এবং এর সাফারার যারা বিচারক যারা বিতর্ক করেছে যারা বিতর্ক দেখেছে প্রত্যেকে এই নিয়মের সাফারার হয়েছে এই কারণে আমরা বলি যে আসলে সংজ্ঞায়নে কিছু সমস্যা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সংজ্ঞায়নের সমস্যাগুলো কি কি সেটা একটু স্পষ্ট করে বলা দরকার আমি সুস্পষ্ট তিনটা কারণ বলবো এক সংজ্ঞায়নের কারণে মানে এই সংজ্ঞায়নের মারপ্যাচ করলে এই ঘটনাটি সরাসরি আপনার বুদ্ধিবৃদ্ধিকে প্রশ্নবিদ্ধ করে কীরকম আপনি একজন বিতার্কিক অর্থাৎ আমরা ধরে নিই যে আপনি অনেক কিছু জেনে বুঝে বিতর্ক করতে এসেছেন এবং সেইখানে দাঁড়িয়ে আপনি যদি একটি শব্দের আবিধানিক অর্থ থেকে সরে যেয়ে অন্য কোনো কিছু মানে সেটার বলেন অবশ্যই আপনার বুদ্ধিবৃত্তি নিয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে আপনি হয়তো জানেন না আপনি হয়তো বোঝেন না সোজা কথা এবং এটা কোনো টেকনিক্যাল নীতিগত ব্যাপার এটা একটা বুদ্ধিভিত্তিক প্রশ্ন আপনার দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো একজন কোনো একটা প্রস্তাব দেয় একটা বিতর্কে তখন তার মাথায় কিন্তু একটা গল্প থাকে সে চাই যে বিতর্কটা এরকম হোক বিতর্কের এই পক্ষ দল বা সরকারি দল এই কথা বলতে পারে বিপক্ষ দল বা বিরোধী দল অমুক কথা বলতে পারবে তো অর্থাৎ প্রত্যেকটা বিতর্কের প্রত্যেকটা প্রস্তাবের একটা চাহিদা থাকে এখন আপনি যদি সংজ্ঞার মাধ্যমে ওই প্রস্তাবের কোনো একটি শব্দের অর্থই পাল্টে দেন তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনি তারপরে যে বিতর্কটি করবেন সেই বিতর্কটি প্রস্তাবের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না এটি একটি সমস্যা এবং তৃতীয় সমস্যা হচ্ছে যে আপনি বিতর্ক করতে আসছেন এটা একটা স্পোর্টস এটা একটা খেলা তো এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে প্রস্তাব দেওয়ার পরে সাধারণত পনেরো থেকে তিরিশ মিনিট এবং ক্ষেত্রবিশেষে অনেক সময় এক ঘন্টা সময়ও দলগুলো পায় প্রিপারেশন নেওয়ার জন্য তো আপনি এই পনেরো মিনিট থেকে এক ঘন্টা সময় সরকারি দল হিসেবে ব্যয় করে আপনি একটি প্রচণ্ড মারপেচ দিয়ে একটি সংজ্ঞায়ন ঠিক করলেন যেটি বিতর্কের চাহিদার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয় এবং তারপরে আপনি সংজ্ঞায়নটি করার পরে বিরোধী দল কোনো সময়ই পাবে না আপনার ওই নতুন অর্থ যেটি দাঁড়াচ্ছে সংজ্ঞায়ন করার পরে তাদের বিতর্ক করার তো তার মানে কি তার মানে এখানে বিরোধী দলের যে জন্য অবস্থাটি কোনো লেভেল প্লেইং ফিল্ড থাকে না এই তিনটি কারণে আমরা আমি মনে করি আমরা মনে করি যে আসলে সংজ্ঞায়ন করা উচিত নয় এবং সংজ্ঞায়ন একটি সমস্যাপূর্ণ ধারণা এখন প্রশ্ন হচ্ছে সংজ্ঞায়ন যদি না করেন তাহলে কি করতে হবে উত্তরটা হচ্ছে চরিত্রায়ন চরিত্রায়ন কি খুব সহজ আমরা ছোটোবেলায় বা যে কোনো সময় আমরা লেখাপড়া কোনো সময় পড়েছি বিশেষ করে বিজ্ঞানের আমরা পড়েছি যে পরমাণুর বৈশিষ্ট্য বা অনুর বৈশিষ্ট্য তখন তার নিচে আমরা ওই পরমাণু বা অনুর কিছু বৈশিষ্ট্য বলেছি কিছু প্রপার্টি বলেছি চরিত্রায়ন ব্যাপারটাও ঠিক তাই আপনি কোনো একটা কিছুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করবেন খেয়াল করেন যদি কোনো প্রস্তাব স্বসংায়িত হয় অর্থাৎ ওই প্রস্তাবের যে শব্দগুলো সে শব্দগুলোর মানে যদি স্পষ্ট হয় তাহলে কিন্তু আলাদাভাবে কোনো সংজ্ঞায়ন করার প্রয়োজনও নেই যেমন প্রস্তাবটি যদি এমন হয় যে এই সংসদ সরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল নারী পাশ করার পরে গৃহিণী হয় তাদেরকে ভর্তুকির অর্থ ফেরত দিতে বাধ্য করবে এখানে যেহেতু প্রত্যেকটি শব্দই স্বসংায়িত এখানে কিন্তু আপনার নতুন করে সংজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজনও নেই তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনি চরিত্রায়ন করবেন এখন খেয়াল করে দেখুন যে এখানে কোন অনুষঙ্গগুলো চরিত্রায়নের দাবি রাখে এক এখানে সরকারি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া এবং এর গুরুত্ব এটি চরিত্রায়নের দাবি রাখে দুই এখানে গৃহিণী কারা সেই প্রশ্নের উত্তরটি চরিত্রায়নের দাবি রাখে তো এখানে চরিত্রণ কীভাবে হতে পারে খেয়াল করুন প্রধানমন্ত্রী এসে সরকারি বিশ্ববিদ্যালয়ে করতে পারেন এইভাবে যে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তুমুল প্রতিযোগিতা হয় এবং এখানে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষকে পেছনে ফেলে হয়তো একজন সে প্রতিযোগিতায় যেতে তো তার উপরে জিতে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় তো তার উপরে একটা দায়িত্ব থাকে এবং দ্বিতীয়ত তিনি দেখাতে পারেন যে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তুকির টাকা দিয়ে পড়ানো হয় অর্থাৎ সরকার আপনার জন্য খরচ করে এবং এই খরচটা অনেকটা বিনিয়োগের মতো সরকারের এবং সরকার আশা করে রাষ্ট্র সমাজ আশা করে যে এই বিনিয়োগের একটি প্রতিদান আপনি দিবেন তা আপনি যদি গৃহিণী হয়ে আর গৃহিণী হয়ে যান সরাসরি অর্থনীতিতে আপনি সংযুক্ত না হন তাহলে মোস্ত লাইকলি আপনি এইভাবে আপনি এই বিনিয়োগের প্রতিদান আপনি দিচ্ছেন না এবং গৃহিণীর চরিত্রায়ণ প্রধানমন্ত্রী এভাবে করতে পারেন যে গৃহিণী হচ্ছে তারা যারা তাদের অর্জিত জ্ঞানটি কর্মক্ষেত্রের ব্যবহার করছে না এবং উচ্চশিক্ষিত হয়েও যারা পুরুষতান্ত্রিক মানসিকতার কাছে বন্দি হয়ে যাচ্ছে এখানে বিরোধী দল কিভাবে চরিত্রায়ন করতে পারেন বিরোধী দল সরকারি দলের চরিত্রায়ন না মেনে তাদের মতো করে চরিত্রায়ন করতে পারেন যেটি সংজ্ঞায়নের ক্ষেত্রে সম্ভব না যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্রায়ন বিরোধী দল এভাবে করতে পারে যে বিশ্ববিদ্যালয়ের কাজ চাকরিজীবী তৈরি করা না বরং বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা জ্ঞান তৈরি করা গৃহিণী চরিত্রায়ন তারা এভাবে করতে পারেন যে একজন গৃহিণী সে যদি বাসায় বসে থেকে কোনো কর্মক্ষেত্রে না যেয়েও সে যদি ঘরের কাজ করে এবং তার সন্তানদের লালন পালন করে যেহেতু সে একজন উচ্চশিক্ষিত মানুষ তাই মোস্ট লাইটলি তার সন্তানকে সে অন্য যেকার হচ্ছে আরও ভালোভাবে হচ্ছে তার সন্তানের লালন পালন করতে পারবে তার সন্তানরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আরও বলা যেতে পারে এখানে যে গৃহিণীর কাজগুলোকে সবসময় থ্যাংকলেস জব হিসেবে দেখানো হয় তো এই ধরনের এম্পাওয়ার দারীরা যারা লেখাপড়া করে এসেছে তারা যদি গৃহিণী হয় তাহলে এটি একটি পেশার মর্যাদা পাবে এবং এটিকে কোনো থ্যাংকলেস থ্যাংকলেস জব আর মনে করা হবে না এইভাবে খেয়াল করুন সরকারি দল এবং বিরোধী দল দুটো আলাদা আলাদা চরিত্রায়ণ করতে পারেন এখানে মনে রাখা দরকার যে চরিত্রায়ণ কিন্তু আপনার যুক্তি নয় বরং চরিত্রায়ণকে আমরা বলতে পারি আপনার প্রেক্ষাপট অবশ্যই এখানে আপনাকে চরিত্রায়নের পরে যে কাজটি করতে হবে এক আপনার বিপক্ষ দল যে চরিত্রায়নটি করেছে সেই চরিত্রায়নের ত্রুটি আপনাকে ধরতে হবে এবং দুই আপনার বিপক্ষ দল যে চরিত্রায়ন করবে তার সব কিছু কিন্তু খারাপ হবে না তার মধ্যে যৌক্তিক চরিত্রায়নও থাকবে আপনি সেই যৌক্তিক চরিত্রায়নটি মেনে নিয়ে আপনি একটি ট্রেড অফ দেখাবেন অর্থাৎ আপনি দেখাবেন যে কেন নৈতিকভাবে আপনি বেশি সঠিক বা আপনার সমাধানটি বেশি কার্যকর এই ট্রেড অফটি আপনাকে দেখিয়ে দেখাতে হবে যে আপনার চরিত্রায়ন অপরপক্ষের চেয়ে ভালো এবং আরেকটি বিষয় যেটি আমি আগেও বলেছি যে সংজ্ঞায়নের ক্ষেত্রে যেরকম আপনাকে বাধ্য আপনি বাধ্য আপনাকে মেনে নিতেই হবে প্রধানমন্ত্রীর সংজ্ঞায়ন এখানে কিন্তু এমনটি নয় প্রধানমন্ত্রী তার মতো করে চরিত্রায়ন করবেন বিরোধী দল তার মতো করে চরিত্রায়ন করবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি মাপবেন কিভাবে কারণ সংজ্ঞা এক হওয়ার পরে তো আপনি একটা মাপকাঠিতে আসেন এখানে আপনি পরিমাপ করবেন কিভাবে খুব সহজ আপনি দুটো দেখবেন যে সরকারি দল দল কি কি করেছে করেছে বিরোধী চরিত্রায়ন এর মধ্যে বিচারক হিসেবে যেই চরিত্রায়নটি আপনার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হবে আপনি সেটি মেনে দিবেন আমি একটি বহুল প্রচলিত প্রচলিত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি ধরেন প্রস্তাব হচ্ছে এই সংসদ হরতাল নিষিদ্ধ করবে সরকারি দল এসে বললো হরতাল মানে এমন হরতাল যে হরতাল সহিংসতা হয় বিরোধী দল এসে বলল যে না হরতালের মধ্যে যেমন সহিংস হরতাল আছে তেমন কিন্তু হরতাল অহিংস হতে পারে অর্থাৎ এমন হরতাল যে হরতালে আসলে সরাসরি ওই মারামারি কাটাকাটি হচ্ছে না সরাসরি আপনার কোনো সম্পদের ক্ষতি আপনি বিনষ্ট করছেন না ক্ষতি সাধন করছেন না পিকেটিং হচ্ছে না এমনও হতে পারে এমন রূপও হরতালের থাকতে পারে তো তখন আপনি বিচারক হিসেবে বিচার করবেন যে আসলে হরতালের চরিত্রায়ন সরকারি দলেরটা বেশি যৌক্তিক নাকি বিরোধী দলেরটা বেশি যৌক্তিক এবং যারটা বেশি যৌক্তিক তার চরিত্রের দিকে আপনি গ্রহণ করবেন খুবই সহজ তো এইভাবেই আসলে বিতর্কে সংজ্ঞায়ন করলে এই নিয়মের মারপ্যাচের কারণে বিতর্ক জেতার জন্য অনেকে সংজ্ঞায়নকে ব্যবহার করে তারা মারপ্যাচ খেলে তারা বিতর্কটিকে চাহিদার বাইরে নিয়ে যান বিরোধী দলের জন্য কঠিন করে ফেলেন এবং লেভেল প্লেইং ফিল্ডটি নষ্ট করেন এবং এই কারণে আমরা মনে করি যে আসলে বিতর্কের সংজ্ঞায়ন নয় চরিত্রায়ন করা উচিত বিতর্ক সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন গুরুকুল লাইফের সাথেই থাকুন ধন্যবাদ